আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এবার ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি ওমর অল্প সময়ের জন্য যদি এই মশটাকে মাটির মধ্যে রাখি, ওই বেজা কলসির মধ্যে মাটির আর্দ্রতা লেগে ওই মাটিটা আমার বাড়িতে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে, এরে ওমর, কোন জমিনের মাটি তোর বাড়িতে নিয়ে আসলি, আমি ওমর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, এই ভয়ে, আখিরাতের ভয়, আখিরাতের ভয়ে আমি এই কলসটাকে জমিনের মধ্যে রাখতে পারতেছি না। কেমন শাসক ছিল তারা, এই জন্য যারা এইরকম শাসন কায়েম করেছে, যত উত্তরসূরি, যত মুসলমান কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবেন, সমস্ত মানুষগুলা এই ওমরের শাসনগুলাকে স্বর্ণাক্ষরে তারা স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর যারা মানুষের ওপর জুলুম করবে, তাদের কথা মনে হলে ফেরাউনের কথা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা মনে হলে ইয়াজিদের কথা মনে হবে, কারণ ইয়াজিদ ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এই হুসাইনি সৈনিকদেরকে সে নির্মমভাবে এই মাসে, কারবালার মাসে সে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? রক্তাক্ত করেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কালামে পাক থেকে তেলাওয়াত করলাম ২৬তম বারা সূরা কফ, ২৯ নম্বর আয়াত। তো এখানে আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করেছেন। উক্ত আয়াতে আল্লাহ পাক কিসের আলোচনা করেছেন? জাহান্নামের। জাহান্নামের সাথে সাথে আল্লাহ পাক জান্নাতেরও আলোচনা করেছেন। তো মূল কথা হচ্ছে কি, জান্নাত জাহান্নাম আছে সেটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম আছে এ কথা আমাদের বিশ্বাস করতে হবে এবং আমরা বিশ্বাস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। এগুলোর কি আছে? আমরা যেমন আমাদের ৩.৫ হাত একটি বডি, এটার মধ্যে কি লাগে? খাবার লাগে। যদি মানুষ খাবার ভক্ষণ না করে, মানুষের শরীরের হক কি হবে না? আদায় হবে না। তাহলে মানুষের কি লাগে? খাবার লাগে। পশু পাখি বলেন, গরু ছাগল মহিষ বাড়া বলেন, এগুলোর কি আছে? খাবার আছে না নাই? খাবার আছে। আমাদের মসজিদের খাবার আছে। মসজিদের খাবার কি? এই যে মুসল্লি, মসজিদের খাবার মুসল্লি। মুসল্লি না হলে এই মসজিদের কোনো কি নাই, দাম নাই। তো এই জন্য আল্লাহ পাক জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আমরা এই কথা বিশ্বাস করি। কোথায় বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন। এই জন্য জান্নাত জাহান্নামের খাবার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, খাবার আছে না নাই? তাহলে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালা তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার উ'ইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম আমি সৃষ্টি করেছি, জান্নাতও আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সর্বপ্রথম জাহান্নামের যে খাবার হবে, সেই জাহান্নামের খাবার হবে পাথর এবং মানুষ। তাহলে আমরা কি বুঝলাম? জাহান্নামের খাবার কি হবে? শিখতে হবে, জানতে হবে। এখান থেকে শিখবেন, মুখস্থ করবেন। এখন প্রশ্ন করব, জাহান্নামের খাবার কি হবে? পাথর এবং মানুষ। কারণ আমরা এগুলো একটু বললে কি হবে, ব্রেনে ঢুকে অনেক সময় ভুলে যাই। তাহলে এতটুকু বুঝলাম, আল্লাহ পাক বলেছেন যে জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর। পাথরটার ধরনও আল্লাহ পাক বলে দিয়েছেন যে এক প্রকার পাথর আছে, গন্ধক পাথর বলে, যেটা কালো পাথর, খুব দুর্গন্ধযুক্ত এক পাথর, ওইটার আগুন আবার খুব তেজ হয়, যেটা আমরা দেখি না, হয়তো তফসিরের বাসায় যেটা আসছে। তো ওই পাথরের আগুনটা খুব কি হয়, তেজ হয়, খুব অগ্নিশিখা হয়। অতএব এই জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করার আগেই, মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ পাক এই জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার আগেই তার রিজিক আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, হঠাৎ করে সাহাবীরা একটি শব্দ শুনতে পেল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকট একটি শব্দ শুনতে পেলাম, কিসের সেই শব্দ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের মধ্যে 70 বৎসর পূর্বে একটা পাথর নিক্ষেপ করেছে। 70 বৎসর পূর্বে যে পাথরটি জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করেছিল, সেই পাথরটা ইতিমধ্যে সেটা পাথর, ওই পাথরটা জাহান্নামের তল দেশে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। তাহলে কতদিন পূর্বে? 70 বৎসর পূর্বে একটা পাথর আল্লাহ পাক নিক্ষেপ করেছেন, এটা জাহান্নামের তল দেশে গিয়ে পড়েছে। কত বৎসর পর? 70 বৎসর পর। তাহলে বুঝেন এই জাহান্নামটা কত বড় হবে, জাহান্নামটা কত বড় হবে একটু অনুমান করা যায়। আহকাব এই শব্দের ব্যাখ্যার মধ্যে লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামটা কত বড় হবে। আহকাব হুব্বা 70 বৎসর, 70 বৎসর যতটুক দৈর্ঘ্য হবে, 70 বৎসর যতটুকু দৈর্ঘ্য হবে, এই এত বড় হবে কি জাহান্নাম। অতঃপর বলেন তাফসীরের মধ্যে এই আহকাব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম লেখেন, ওই দিন আর আমাদের যে সচরাচর দৈনন্দিন প্রতিনিয়ত যে দিন অতিবাহিত হচ্ছে, ওই দিনের একদিন আর আমাদের বর্তমান যে সময় দিন অতিবাহিত হচ্ছে, আমাদের 70 বৎসর যেরকম, 70 বৎসর সময় যতটুকু যে পরিমাণ সমান, ওই হুব্বা ওই একদিনের যে পরিমাণ লম্বা হবে, আমাদের 70 বৎসর ততদিন লম্বা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কত দৈর্ঘ্য। আল্লাহ পাক বলেন আহকাব, এ হুব্বা শব্দের একটি অর্থ আহকাব, সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেছেন। তাহলে এখানে নির্দিষ্ট নাই যে কত হুব্বা এই জাহান্নামটা লম্বা, তার প্রান্ত কত হুব্বা, কতটুক লম্বা হতে পারে। এক হুব্বার পর আরেক হুব্বা শুরু হয়ে গেছে। সর্বশেষ লিখেছেন কি, আল্লাহু আ'লাম, আল্লাহ পাকই জানেন যে এই জাহান্নামের কুল কিনারা, তার প্রশস্ততা সেটা কত বড় হবে একমাত্র আল্লাহ পাকই জানেন। কিন্তু স্বাভাবিকভাবে আমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য বলা হয়েছে কি, যে 70 বৎসর দিন রাত যতটুকু লম্বা যে পরিমাণ সমান, ওই জাহান্নামের হুব্বা একদিন তত বড় লম্বা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম আমাদের সামনে আছে না নাই, আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ভাষণ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জাহান্নাম হাশরবাসী যখন সকলে একত্রিত হবে, ওই জাহান্নামটা তার ঘাড় উঁচু করে মানুষদেরকে সম্বোধন করে সে ভাষণ দিবেন। জাহান্নাম বলবেন। তিন শ্রেণীর মানুষের জন্য আমি জাহান্নামে নিযুক্ত হয়েছি। তিন শ্রেণীর মানুষ হবে আমি জাহান্নামের খাবার। জাহান্নামের খাবার প্রথম বলেছিলাম কি হবে? পাথর এবং মানুষ। জাহান্নামের খাবার কি হবে? পাথর এবং মানুষ। ওই সময় যখন মানুষ সমবেত হবে, বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, ওই জাহান্নাম তার ঘাড়গুলোকে এভাবে লম্বা করে সে হুংকার দেবে, আমি জাহান্নাম। তিন শ্রেণীর মানুষদেরকে আমি সম্বোধন করে ভাষণ দিচ্ছি। আমি জাহান্নামের খাবার হবে তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার, ওই সমস্ত মানুষগুলো আমার খাবার হবে, আমি জাহান্নামের খাবার হবে। ওই সমস্ত মানুষগুলো যারা উদ্ধতপূর্ণ আচরণ করে এবং সত্যের বিরোধিতা যারা করে, সত্যাশ্রয়ীদের বিরুদ্ধচারণ যারা করে, জাহান্নাম বলে সত্য কথার বিরোধিতা যারা করে এবং উদ্ধতপূর্ণ আচরণ যারা করে, জাহান্নাম বলে আমি জাহান্নামের প্রথম খাবার হবে ওই সমস্ত মানুষ। নাউজুবিল্লাহ। তাহলে উদ্ধতপূর্ণ আচরণ এবং সত্যের বিরুদ্ধাচরণকারী এরকম মানুষ সমাজে আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আপনি সঠিক কথা বলবেন, সঠিক মেসেজ দিবেন, আপনাকে বলবে কি উগ্র কথা। আপনি সঠিক কথা মানুষদের সামনে বলার চেষ্টা করবেন। এক শ্রেণীর মানুষ এই সত্য কথা বলাটাকে তারা কি করে? অপছন্দ করে। যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে যে গরম ভাতে বিলে বেজার, উচিত কথায় মাউই বেজার। আমি শুনেছি, আপনারা শুনেছেন কি না এরকম প্রবাদ কথা? মুরব্বীরা হয়তো শুনেছেন। তাহলে এই সঠিক কথা যাদের পছন্দ হয় না, এটা এক। আবার আছে এই সঠিক কথার বিরুদ্ধাচরণ যারা করে, জাহান্নামের প্রথম ভাষণ। জাহান্নামের কি ভাষণ? প্রথম ভাষণ হলো ওই সমস্ত মানুষগুলাদেরকে আমি জাহান্নাম আমার উদরে তথা আমার পেটের মধ্যে আমি নিক্ষেপ করব বলে। নাউজুবিল্লাহ। তাহলে উদ্যতপূর্ণ আচরণ করা যাবে না। সত্য কথা যেই বলুক, সত্যের বিরোধিতা করা যাবে না। সত্য কথার বিরোধিতা যদি আপনি করেন, তাহলে এই জাহান্নামের প্রথম যে বাসন, ওই বাসন তিন প্রকারের যে খাবার হবে জাহান্নামের, এই এক প্রকার খাবার হবে যারা এই সত্য কথার বিরুদ্ধাচরণ যারা করে এবং যারা উদ্ধতপূর্ণ আচরণ করে, সর্বপ্রথম তারাই হবে জাহান্নামের খাবার বলি। নাউজুবিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। অতঃপর জাহান্নাম ঘোষণা দিবে দ্বিতীয় প্রকার, দ্বিতীয় শ্রেণীর মানুষ আমার খাবার হবে, জাহান্নাম ঘোষণা দেবে। কোথায়? ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করত তথা কাফের মুশরিক যারা আছে। আমরা মুসলমান ঈমান এনেছি, আমরা এক আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করি। কিন্তু কাফের মুশরিক যারা আছে, খ্রিস্টানরা যারা আছে, তারা এক আল্লাহর ইবাদত করে না। তারা বলে ঈসা আল্লাহর পুত্র, ঈসা আল্লাহর পুত্র। যারা খ্রিস্টান তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, যারা কাফের তারা এক খোদাতে তারা বিশ্বাসী না। দেখবেন 12 চাঁদে 12 পূজা করে, ঘরের মধ্যে মূর্তি ভাবে লিখে দিয়েছে অনেক খোদা। এই জন্য মুসলমান ছাড়া অন্য যে সমস্ত সম্প্রদায় আছে যারা শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, জাহান্নাম হুংকার দিবেন। যে সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, কাফের মুশরিক ইহুদি নাসারা, ওই সমস্ত মানুষগুলা কোথায়? তাড়াতাড়ি আসো, আমি জাহান্নাম তোমাদেরকে ভক্ষণ করব বলে। নাউজুবিল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। শিরিক এখন শুধু কাফের মুশরিক তারাই না, আমরা যারা মুসলমান আমাদের মাঝেও এরকম কিছু মানুষ ঢুকে পড়েছে যারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। যেমন মাজারে গিয়ে সেজদা করা, মাজারের মধ্যে গিয়ে কি করা, মান্যত করা, সেজদা করা, মাথা ঝুঁকানো, পীরের পায়ে সেজদা দেওয়া, এই ধরনের এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? খাজা বাবা, কত বাবা, এই বাবা সেই বাবা, বাবার অভাব নাই। এই বাবার রসাতলে যে ইমান বিক্রি করে ফেলতেছে, ইমান যে হারিয়ে ফেলছে, সেই খবর আমাদের নাই। পানির নিচে মোমবাতি, বাতাসে নিভে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক না? বাবার কাছে গেলে নামাজ রোজা সব মাপ। কি আশ্চর্য! আবার নাকি বলে যে কি তোর কোনো কিছু হবে না, তোর জিম্মাদারি সব আমার, আমি তোকে হাসরের ময়দানে পার করাবো। বলি নাউজুবিল্লাহ। ভণ্ড বাবা, তুমি এই সমস্ত কথা বলো, মৃত্যুর পরপরই তোমার কবরের আজাব তোমার শুরু হয়ে যাবে, ফেরেশতাদের আচরণ তুমি দেখতে পাবা। এই জন্য এক কবি বলেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। সেখানে কি চলবে না, কোনো ঘুষ চলবে না। ফেরেশতারা ঘুষ খাবে? ঘুষ খায় না। অতএব সেদিন বুঝে আসবে তোমার এই সমস্ত সরল মনা মানুষদেরকে এইরকমভাবে ভাওতাবাজি করে তাদের ইমান নষ্ট করে গরু খাওয়া আর ছাগল খাওয়া, এই কবরের মাঝে কি আসবে, বুঝে আসবে। আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝ দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম, এক নম্বর জাহান্নাম ঘোষণা দিবে কোথায় ওই সমস্ত মানুষ যারা উদ্ধতপূর্ণ আচরণ এবং সত্য কথার বিরুদ্ধাচরণ যারা করে, তাদেরকে জাহান্নাম খুঁজবে। দুই নম্বর, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে যারা শিরিক করে, কাফের মুশরিক বেদুইন যারা আছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম তাদেরকে খুঁজবে। তিন নম্বর, ওই শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে জাহান্নাম ভাষণ দিবে কোথায়, ওই সকল মানুষগুলা যারা দুনিয়ার বুকে ছবি অঙ্কন করে, জব বড় বড় ছবি, বড় বড় মূর্তি অঙ্কন করে, তোমরা যারা এটাকে নিজের কি মনে করেছ, আত্মতৃপ্তি মনে করেছ, নিজের আত্মতৃপ্তি, এই সমস্ত ছবি অঙ্কন যারা করেছ, জাহান্নাম বলবে ওই সমস্ত মানুষগুলাও আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। বলে নাউজুবিল্লাহ। ছবি অঙ্কন করার মানুষ আছে না নাই? শুধু ছবি না, রাস্তাঘাটে দেখবেন এখন চলতে ফিরতে অনেক সময় মূর্তি দেখা যায়। মূর্তি আছে না নাই? যেটাকে আমরা ভাস্কর্য বলি, এটাই হলো কি এক নম্বর মূর্তি। এটার নাম কি মূর্তি, যেটা ভাস্কর্য, নাম পরিবর্তন, কিন্তু মূলত এটা কি মূর্তি। যেই মূর্তি স্থাপন করলে অনেকের ভেতরে কি আসে, চেতনা আসে। এমন কিছু ছবি ঘরের মধ্যে লাগাইতে হবে, ফিট করতে হবে, এগুলা চেতনা, এগুলা চেতনার আত্মতৃপ্তি। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইদান ফিহি কালবুন আও তাসাউইন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না যে ঘরের মধ্যে কুকুর লালন পালন করে, যে ঘরের মধ্যে কুকুর থাকে, এবং যে ঘরের মধ্যে মানুষের আকৃতির ছবি যেখানে লটকানো থাকে, ঝোলানো থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু পোড়া কপাল আমরা, আমরা আল্লাহ তাআলার আদেশ বিধি নিষেধগুলোকে মানতে পারি না। জায়গায় জায়গায় এই সমস্ত মূর্তি আর প্রত্যেকটা স্থানে ছবি, যেই ছবিগুলোর বিরোধিতা স্বয়ং আমার নবীজি করেছে। কিন্তু এই ছবিগুলো না ঢুকাইলে কি হয় না, আমাদের চেতনার বাতিঘরে আগুন জ্বলে না, যার কারণে এ আলো জ্বালিয়ে রাখতে হয়। একদিন বুঝে আসবে, সেদিন আর কোনো কাজে আসবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কার কথা? কথাগুলো কার? আল্লাহর। তারপর আমাদের নবীর কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? এক শ্রেণীর মানুষ বলে হুজুর, হুজুরে কি বলে? রাজনীতি কথা বলে। ক্লিয়ার কথা ভালো, স্পষ্ট কথা ভালো। হুজুরে অনেক সময় রাজনীতির কথা বলে। আরে আমি বলি যে এটা ওই সমস্ত অপদার্থ জ্ঞানহীন মানুষদের ভাষ্য, যারা এই শব্দের অর্থ বোঝে না, যারা এই শব্দের অর্থ বোঝে না। আপনি যদি স্বাভাবিকভাবে একটু খেয়াল করেন, রাজ মানে তো রাজা, বাদশাহ, সর্বোচ্চ আসনে। আর নীতি মানে কি? যেটা সর্বোচ্চ পর্যায়ের নীতিবান কথা, যেটা নীতিবান কথা, সঠিক কথা। রাজ মানে সর্বোচ্চ, বাদশাহ। শুধু বোঝানোর জন্য বলতেছি। তাহলে কি কথা হবে? সর্বোচ্চ নীতি কথা। শাব্দিক শব্দ কি দাঁড়ায়? সর্বোচ্চ নীতি কথা। অতএব সর্বোচ্চ নীতি কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চ নীতি কথা মানুষের জন্য বলেছেন কে? তারপর বলেছেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা এই শব্দের মধ্যে অন্য কোনো কিছু খোঁজার চেষ্টা করেন, আপনার বুঝতে হবে আপনার জ্ঞানের মধ্যে কি আছে, আপনার এই জ্ঞানের মধ্যে সমস্যা আছে। অতএব সর্বোচ্চ নীতি কথা বলেছেন আমার আল্লাহ, সর্বোচ্চ নীতি কথা বলেছেন আমার রসুল, তারপর সাহাবাই কেরাম। অতএব এই সাহাবাই কেরাম, রসুলের কথা, আল্লাহর কথা আমরা ইনশাল্লাহ অকপটে পবিত্র জবান দিয়ে ইনশাল্লাহ সব সময় বলার চেষ্টা করব। কেউ খারাপ বলুক, কেউ মন্দ বলুক, কেউ ভালো বলুক, সেটা আমাদের কোনো যায় আসে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফেরেশতারা ওই তিন শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম যখন খুঁজবেন, তিন শ্রেণীর মানুষ। এক প্রকার মানুষ হলো যারা উদ্ধতপূর্ণ আচরণ করে, সত্যাশ্রয়ীদের বিরোধিতা করে। দুই নম্বর যারা আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে। তিন নম্বর যারা ছবি অঙ্কন করে, ওই জাহান্নাম ভাষণ দিবেন। এই তিন শ্রেণীর মানুষগুলাদেরকে জাহান্নাম এমনভাবে পাকড়াও করবে, পাকড়াও করে ওই জাহান্নাম তার পেটের মধ্যে মুহূর্তের মধ্যে সে ভক্ষণ করে ফেলবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে তিন শ্রেণীর মানুষের কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে কি করা যাবে না? উদ্ধতপূর্ণ আচরণ করা যাবে না, সৎ নিষ্ঠবান থাকতে হবে। বিচার ব্যবস্থা, সামাজিক কর্মকাণ্ড নীতিবানের মধ্যে থাকতে হবে। নীতির মধ্যে যখন আপনি থাকবেন, মানুষ আপনাকে স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? নীতির মধ্যে যখন আপনি থাকবেন, মানুষ চিরকাল আপনাকে নিয়ে কি করবে? আপনার গুণকীর্তন করবে। আর নীতি থেকে যখন আপনি সরে পড়বেন, মানুষ কিয়ামত পর্যন্ত আপনাকে ঘৃণার চোখে বৎসনা স্বরূপ জাতি আপনাকে মনে করবে। ঠিক কিনা? যেমন ইয়াজিদ হত্যা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। এই ইয়াজিদ কিয়ামত পর্যন্ত মানুষের চোখে সে একজন ফাসিক। এই ইয়াজিদ মানুষের চোখে একজন খারাপ মানুষ। আবু জাহেল সে অহংকার করত, এই জন্য আবু জাহেল মৃত্যুর সময়ও বলেছে আমার ঘাটটা একটু লম্বা করে কাটবি, কারণ আমি লিডার, আমি দুনিয়ার মানুষের কাছে সবসময় নেতা হিসেবে থেকেছি, অতএব আমার ঘাটটা একটু লম্বা করে কাটবি। ফেরাউন সেও বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, ক্ষমতা আমার চাই, অতএব এই দুনিয়ার বুকে আমি ফেরাউন, আমি চিরকাল থাকবো, এরকম তার একটা আশা বিশ্বাস ছিল। আমার চাইতে যেন ক্ষমতা কেউ ছিনিয়ে না নিতে পারে, এজন্য ফেরাউন অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। শুধু একবার 40,000 মানুষকে হত্যা করেছে। ইয়াজিদ অসংখ্য হাজার হাজার সাহাবাই কেরামদেরকে হত্যা করেছে, এই আবু জাহেল হত্যা করেছে, নমরুদ মুসলমানদেরকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জালেম মানুষদের উপর জ্বালা জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে তাদের কঠিন পরিণতি আল্লাহ তাআলা মানুষদের সামনে উন্মোচন করবে। সুবহানাল্লাহ। কিছু শাস্তি থাকবে পরকালে, আর কিছু শাস্তি থাকবে এই দুনিয়ায়। এজন্য যারা জুলুম করে তাদের পরিণতি দুনিয়ার মানুষ দেখতে পায়। এজন্য দেখবেন আবু জাহেলের পরিণতি, দুইটা অবুজ শিশু, নাবালক শিশু দুইটা আবু জাহেলকে হত্যা করেছে। তো ওই আবু জাহেল বলে, আমার গলাটা একটু লম্বা করে কাটবি, কারণ আমি লিডার ছিলাম। ফেরাউন কাদা কাদা খাইতে খাইতে সে মৃত্যুবরণ করছে নীল দরিয়ায়। আর নমরুদ, সে একটা ছোট্ট একটা মশা দিয়ে তাকে আল্লাহ পাক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ অপদস্থ করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। বলি নাউজুবিল্লাহ। কেমন রাষ্ট্র শাসন করেছেন, যারা নীতির উপর থেকে রাষ্ট্র পরিচালনা করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কথা স্মরণ হলে মানুষগুলো এখনো সেই সোনালী যুগে ফিরে যেতে চায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটতেছেন, তিনার হাতের মধ্যে একটি কলস, মস্ক ভর্তি পানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন। তিনি যেহেতু আমিরুল মুমিনিন, শাসক ছিলেন, খলিফা ছিলেন। একজন আসছে, ওগো ওমর, আমার এমন একটা বিচার আপনি শেষ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন, আবার হঠাৎ করে রাস্তার পাশে বসে পড়লেন। এবার কথা বলতেছে ওই লোকটি আগন্তক তাকিয়ে দেখে হযরতে ওমর ওই কলসিটি একবার ডান পায়ের মধ্যে রাখতেছেন, আবার বাম পায়ের রানের মধ্যে রাখতেছেন, আবার ডান পায়ে রাখতেছেন, আবার বাম পায়ে রাখতেছেন। এবার ওই আগন্তক ব্যক্তি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ওগো আমিরুল মুমিনিন, কিসের কারণে আপনি এই কলসটাকে এরকম করতেছেন? এটা আপনি একটু মাটির মধ্যে রাখতে পারেন, অল্প সময়ের জন্য আপনার সাথে একটু কথা বলি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর এবার ওই বান্দার চেহারার দিকে তাকিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আমি ওমর অল্প সময়ের জন্য যদি এই মশটাকে মাটির মধ্যে রাখি, ওই বেজা কলসির মধ্যে মাটির আর্দ্রতা লেগে ওই মাটিটা আমার বাড়িতে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি প্রশ্ন করে, এরে ওমর, কোন জমিনের মাটি তোর বাড়িতে নিয়ে আসলি, আমি ওমর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, এই ভয়ে, আখিরাতের ভয়ে আমি এই কলসটাকে জমিনের মধ্যে রাখতে পারতেছি না। কেমন শাসক ছিল তারা! এই জন্য যারা এইরকম শাসন কায়েম করেছে, যত উত্তরসূরি, যত মুসলমান কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আগমন করবেন, সমস্ত মানুষগুলা এই ওমরের শাসনগুলাকে স্বর্ণাক্ষরে তারা স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর যারা মানুষের উপর জুলুম করবে, তাদের কথা মনে হলে ফেরাউনের কথা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা মনে হলে ইয়াজিদের কথা মনে হবে, কারণ ইয়াজিদ ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এই হুসাইনি সৈনিকদেরকে সে নির্মমভাবে এই মাসে, কারবালার মাসে সে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? রক্তাক্ত করেছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য এই জাহান্নাম বলবে, তিন শ্রেণীর মানুষদেরকে আমার ওধরে বরব জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও জাহান্নাম, তুমি যে এতগুলো মানুষ বক্ষণ করলা, তোমার পেটে ভরছে নাকি? কি তোমার পেট ভরছে নাকি? আমরাই যখন সাধারণত দাওয়াতে যাই, ভাই আরও লাগবে নাকি, ভাই থাকলে আরও কি দেন, থাকলে দেন, না থাকলে তো নাই। জাহান্নাম বলবে কি, আল্লাহু আকবার। যে আয়াতটি আপনাদের সামনে আমি প্রথম তেলাওয়াত করেছি সূরা কফ ২৬ পারা ২৯ নম্বর আয়াত। জাহান্নাম বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা গালিম তাদান্তি ওয়া তাকুলু হাল মিন মাযীদ। আর জাহান্নামে ডাক দিয়া বলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ও মালিক, খাবার যদি থাকে আমাকে আরো দাও, হালমি মাজিদ আরো দাও। কারণ এই কাফের মুশরিক যারা আছে এই সব কিছুকে বক্ষণ করে আমি জাহান্নামের পেটে ভরে নাই, আমাকে আরো খাবার দাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছিল জাহান্নাম রে যতক্ষণ পর্যন্ত না তোর পেট ভরবে আমি আল্লাহ পাক তোর পেট শুধু ভরাইতেই থাকবো বলে সুবহানাল্লাহ। আরশের মালিক দয়াময় প্রভু সাথে সাথে তিনার কুদরতি পাটা যখন ওই জাহান্নামের পবিত্র মুখে যখন জাহান্নামের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন কদমটা রাখার সাথে সাথে জাহান্নাম বলতে থাকবে কতুন কতুন কিত কিত কিত, ওয়াল্লাহ আমার পেট ভরে গেছে, আর লাগবে না, আর লাগবে না, আমি জাহান্নামের পেট ভরে গেছে বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা পাপিষ্ট না ফরমান যারা হবে ওই জাহান্নাম বারবার হুঙ্কার দিতে থাকবে, জাহান্নামের ভয়াবহ এমন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদেরকে একটা ফল বক্ষণ করা হবে, ওই ফলটা বক্ষণ করার সাথে সাথে যারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে ওই জাহান্নামের মানুষগুলোর মধ্যে একটা ফল বক্ষণ করার সাথে সাথে তার পেটের মধ্যে এমন যন্ত্রণা, এমন ছটফট, এমন টকবক টকবক করতে থাকবে, গরমে উতলিয়ে উঠতে থাকবে, এমন গরম, এই গরমের কারণে ওই জাহান্নামী পাপিষ্ট ব্যক্তি পানি পানি বলে চিৎকার করবে, কোথায় পানি, কোথায় পানি, গলা শুকিয়ে যায়, আমাকে একটু পানি পান করাও, তাড়াতাড়ি একটু পানি পান করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুম্মা সুব্বু ফাওকা রাসিহি বিন আযাবিল হামিদ। ওই জাহান্নাম ব্যক্তি পাপিষ্ট পানি পাওয়ার সাথে সাথে পানি যখন চাইবেন ফেরেশতারা এমন পানি তারা মাথার উপরে ঢালবেন, থুম্মা সুব্বু ফাওকা রাসি, রাসুন মানে মাথা, তার মাথার মধ্যে পানি ঢালার সাথে সাথে তার শরীর থেকে গোশতগুলো আলাদা হয়ে আর পেটের মধ্যে যে ফল ছিল ওই ফলের জ্বালা যন্ত্রণা তার সমস্ত কলিজাগুলো ক্ষত বিক্ষত হয়ে নাড়ি বুড়িগুলো তার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। এমনভাবে কষ্ট দিতে থাকবে, এমনভাবে কষ্ট দিতে থাকবে। আর যারা আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যারা জমিনের মধ্যে চলাফেরা করেছে, আল্লাহর ভয় নিয়ে যারা চোখে অশ্রু প্রবাহিত করেছে, আল্লাহ তাআলার কাছে যারা কান্নাকাটি করেছে, রোনাঝারে যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এ হাসরের ময়দানে আসন অলঙ্কৃত করবেন বিচার কার্যের জন্য। আর ওই মানুষগুলা দৌড়াদৌড়ি করতে থাকবে, কারা? যারা জান্নাতি হবে, যারা আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, যারা কান্নাকাটি করেছে আল্লাহর ভয়ে, এই জন্যই আরেফে রুমি বলে না শিকারা রুজ মাহশর বা কিয়ামত কার নিস্ত আশকারা জুশতামাশা এ জামাল ইয়ার নিস্ত আশকারা জুশতামাশা এ জামাল ইয়ার নিস্ত। ওই মানুষগুলা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার কথা শুনেছিলাম, তুমি নাকি এই আখিরাতে আমাদেরকে দেখা দিবা, কোথায় তুমি লুকিয়ে আছো মালিক, তাড়াতাড়ি আমাদের সামনে আসো, আমাদের দিদার দিয়ে আমাদের এই অন্তরটাকে আমাদের কলবটাকে আল্লাহ তুমি শান্ত করে দাও। সুবহানাল্লাহ। তাহলে যারা জাহান্নামী হবে তারা অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তিতে তারা পরিণত হবে, সেই কতক্ষণ আবাদুল আবাদ পর্যন্ত চিরকাল সেখানে সে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আর যারা জান্নাতি হবে ওই মানুষগুলাদেরকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করাইবেন এবং বলবেন এখানে অবস্থান করতে থাকো। ওই জাহান্নাম যখন আল্লাহ তাআলার কদম পেয়ে সে পরিপূর্ণ হয়ে যাবে, পূর্ণ হয়ে গেছে, এখন এই জান্নাত সে বলবে আল্লাহ আরও কিছু জায়গা ফাঁকা আছে, আরও কিছু জায়গা কি আছে ফাঁকা আছে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ প্রবেশ করার পরও যে জায়গাগুলো ফাঁকা থাকবেন অন্য একটা জাতি আল্লাহ পাক সৃষ্টি করে ওই জান্নাতের ভিতর আল্লাহ পাক তাদেরকে বসবাস করে জান্নাতটাকে পরিপূর্ণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। অতএব আমরা জাহান্নাম যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? আজদা বলেন জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জাহান্নাম বলবে আল্লাহ দেখো আমার মধ্যে কারা প্রবেশ করছে, সব ফেরাউন, আবু জাহেল, নমরুদ, সব বড় বড় লোকগুলো আমি পেয়েছি, জাহান্নাম এরকম কথা বলবে। আর দেখো ওই জান্নাত যত মিসকিন ফকির যেগুলো আছে এগুলো জান্নাতে গেছে। সে কি করবে? বাহাদুরি করবে। কে বাহাদুরি করবে? জাহান্নাম। অতএব বোঝা যায় জাহান্নামে যাবে যারা এইরকম বড় বড় লোক, যারা অবিচার করে, মানুষের উপর যারা জুলুম করে, এই সমস্ত মানুষদের সংখ্যা হবে জাহান্নামে কি বেশি। আর নিরহ যে মানুষগুলো আছে দিন আনে দিন খায়, নামাজ পড়ে মাশাআল্লাহ, নামাজ পড়ে ঘরে যায় মাশাআল্লাহ সুন্দর ঘুমাইতেছে, এই সমস্ত মানুষদের সংখ্যা হবে কি বেশি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখে যেন আমরা উদ্যতপূর্ণ আচরণ এবং সত্তাশ্রয়ী যারা আছে তাদের পক্ষে যেন আমরা অবস্থান করতে পারি, আল্লাহ তাআলার সাথে যেন কাউকে শরিক না করতে পারি, এবং ছবি অঙ্কনকারী ছবি যেন না আমাদের এই হাত দিয়ে যেন আমরা না আঁকতে পারি, এই সমস্ত জিনিসগুলোকে যেন আমরা বর্জন করতে পারি, তাহলেই জান্নাতে যাওয়া আমাদের জন্য কি আছে, একটা উপায় আছে, ব্যবস্থা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা হয়েছে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।